চার পর কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে অপহৃত আটজন বাড়ি ফিরেছেন বুধবার দিনগত রাত আড়াইটায় বাড়ি ফেরেন তারা স্থানীয়দের দাবি সন্ত্রাসীদের সাথে গোপনে যোগাযোগ করে অপহরণ হওয়াদের পরিবার মুক্তিপণ দেওয়ার পরই তাদের ছেড়ে দেওয়া হয়েছে বাহার ছড়া পুলিশের তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মশিউর রহমান জানান অপহরণ হওয়া আটজনকে সকালে তদন্ত কেন্দ্রে আনা হয়েছে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে এর আগে রবিবার বিকেলে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ে বনির ছড়া খালে মাছ শিকারে গেলে অস্ত্রের মুখে মুখোশধারী রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদের অপহরণ করে পরে পরিবারের কাছ থেকে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে সন্ত্রাসীরা